I got broads in the land. Just at the lean the family. Credit cards. Hello friends, welcome to my channel, My Sports Opinion. তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা কোনো ফুটবল বা ক্রিকেট রিলেটেড নিউজ নিয়ে কোনো কথা বলবো না, তবে একটি নিউজ আছে সেটা খুবই দুঃখজনক। তো চলো সেই নিউজটির ব্যাপারে জানা যাক। তো তোমরা সবাই জানতে যে এই বছর অর্থাৎ 2020 সালে অলিম্পিক হওয়ার কথা ছিল। তো এই বছর 24 জুলাই থেকে টোকিও অলিম্পিক এটা হওয়ার কথা ছিল। তো এই প্রথমবার অর্থাৎ 124 বছরে এই প্রথমবার কিন্তু করোনার জোরে প্রথম পিছলো টোকিও অলিম্পিক। এর আগে কোনোদিনও হলো পেছায়নি অলিম্পিক, কিন্তু এই 124 বছরে প্রথমবার টোকিও অলিম্পিকটা পিছিয়ে গেল। তো এর কারণে পরের বছর হবে টোকিও অলিম্পিক অর্থাৎ 2021 সালে, তার ডেটও ঠিক হয়ে গেছে। তো সেরকম চিন্তা করার দরকার নেই যে অলিম্পিক আদৌ হবে কি হবে না, তো সেই নিয়ে ভাববার দরকার নেই। তো ডেট ঠিক হয়ে গেছে। তো পরের বছর অর্থাৎ 2021 সালের এই জুলাই মাসের থেকেই অনুষ্ঠিত হবে কিন্তু অলিম্পিক, টোকিও অলিম্পিক। তো জুলাই মাসে সম্ভবত 23 জুলাই, ডেটটা 23 জুলাই বলা হয়েছে। তো 2021-এর 23 জুলাই থেকে আবার শুরু হতে চলেছে অলিম্পিক। তো তোমাদের সেই নিয়ে অত টেনশান বা চাপ নেওয়ার দরকার নেই যে অলিম্পিক আদৌ হবে কি হবে না। তো এইটুকু জানিয়ে দিলাম যে 2021-এর 23 জুলাই থেকে আবার শুরু হতে চলেছে অলিম্পিক। তো আজকের আর অন্য কোনো ট্রান্সফার নিউজ নিয়ে এখন আপাতত কথা বলবো না, সেই ভিডিওটা পরে আপলোড হবে। তো চলো এই পর্যন্ত ভিডিওটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ বেশি বাইরে বেরিও না, দেখছো তো বাইরের পরিস্থিতি কেমন। চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইব।